পুজোর দিনগুলোতে রাজ্যবাসীর আনন্দে যেন কোনো প্রকার ভাটা না পড়ে তার জন্য বহু আগে থেকে প্রস্তুত ছিল রাজ্যের বিদ্যুৎ দপ্তর। পুজোর দিনগুলোতে রাজ্যে বিদ্যুতের চাহিদাকে মাথায় রেখে চাহিদার চেয়েও অধিক বিদ্যুৎ বরাদ্দ করে রেখেছে বিদ্যুৎ দপ্তর। এছাড়াও পুজোকে কেন্দ্র করে সমস্ত প্রকার প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। সেই প্রস্তুতিগুলি খতিয়ে দেখার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় 79 টিলাস্থিত 132 কেভি গ্রিড সাবস্টেশন পরিদর্শনে গিয়েছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। শনিবার মহাসপ্তমীর দিনে আবারও সমস্ত বিদ্যুৎ পরিষেবা এবং নিগমের ব্যবস্থাপনা খতিয়ে দেখার লক্ষ্যে বনমালীপুরস্থিত বিদ্যুৎ নিগমের অফিস পরিদর্শনে যান মন্ত্রী রতন লাল নাথ। এদিন পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, পঞ্চমী দিনে গোটা রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করেছে রাজ্যের বিদ্যুৎ নিগম এবং ষষ্ঠীর দিনে একইভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হয় রাজ্যে। গতকাল রাজ্যের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ছিল 304 মেগাওয়াট। আর এই 304 মেগাওয়াট ছাড়াও আরও প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করে রাখা হয়েছিল। তাই সপ্তমীর দিনেও যেন একইভাবে গোটা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায় তার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। এই প্রস্তুতির অঙ্গ হিসেবে পুজোর জন্য একটি বিশেষ কল সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চমী দিন খুব ভালো কারেন্টের ব্যবস্থা ছিল, বিদ্যুতের ব্যবস্থা, এবং কোথাও কোনো কমপ্লেন পাইনি। খুব সারা রাজ্যে ভালোভাবে বিদ্যুৎ পরিষেবা দিয়েছে বিদ্যুৎ নিগম, এবং আমাদের আরও বাড়তি বিদ্যুৎ ছিল। এটা গেল পঞ্চমী দিন। কালকে ষষ্ঠী দিন, ষষ্ঠী দিন সম্পূর্ণ ভালো, কোনো রকম প্রবলেম নেই। সিঙ্গেল কল মাঝে মধ্যে আসে কল সেন্টারে, অথচ আজকে থেকে 3 মাস আগেও আমি দেখেছি কল সেন্টারে হিউজ কল আসতো। তো কাল গতকাল রাতেও খুব ভালো ষষ্ঠী দিন গিয়েছে, আজকে সপ্তমী দিন। আজকে আমাদের কালকে ডিমান্ড, পিক ডিমান্ড ছিল, সন্ধ্যা 6টায় ছিল আমাদের আমাদের রাজ্যের জন্য, আমাদের রাজ্যের জন্য পিক ডিমান্ড ছিল 304 মেগাওয়াট, 304 মেগাওয়াট আমাদের দেশে, এবং বাংলাদেশেও, বাংলাদেশকেও আমরা পাঠিয়েছি। তো বাংলাদেশে পাঠানোর পরেও আমাদের 304 মেগাওয়াট, আমাদের এরপরেও আমাদের 500-র মতো, আমাদের টোটাল 500-র মতো মেগাওয়াট বিদ্যুৎ আমরা রেডি করে রেখেছি। এছাড়াও আমরা বিদ্যুৎ নিগম পৃথকভাবে আমাদের অফিসারদের নিয়ে ডিজিএম শিশিরবাবুর নেতৃত্বে একটা টিম কাজ করছে, এখানে আমি যেখানে বসেছি এখানেও আমরা এক্সট্রা পূজার জন্য স্পেশাল আমরা একটা কল সেন্টারের ব্যবস্থা করেছি। বিদ্যুৎ দপ্তরের ধারণা অনুযায়ী সপ্তমী দিনে রাজ্যের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা থাকতে পারে 300 থেকে 340 মেগাওয়াট, কিন্তু তা সত্ত্বেও মোট 500 মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করে রাখা হয়েছে সপ্তমীর দিনের জন্য। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।